রুবির সঙ্গে বাঁচাতে হবে, কিন্তু ওনাদের যে অবস্থা রেট বাড়াইছে ডাবলের উপর ডাবল, সেগুলো এখন 30,000 টাকা করে কমপ্লিট সেট নিচ্ছে, আর আমাদেরকে হাই রেটে বিক্রি করছে। আমাদের দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল মাই টিভির অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠানে, দেখার আমন্ত্রণ জানাচ্ছি অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠান মাই সার্চ। পুরো অনুষ্ঠান জুড়ে বরাবরের মতো আপনাদের সাথে থাকব আমি সাইদুর রহমান আবির। দর্শক, আমরা তুলে ধরি অন্যায়, অনিয়ম, দুর্নীতি এবং অসঙ্গতির চিত্র। আমরা মাই সার্চে তুলে ধরি আপনাদের দুর্ভোগ এবং ভোগান্তির চিত্র। এবারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং রাষ্ট্রের সামনে আমরা তুলে ধরব আপনাদের একটি ভোগান্তির বিষয়, কিভাবে আপনাদের করছে জিম্মি দেশের সংকট কিংবা দুর্যোগে। একটি অসাধু মহল সবসময় সুযোগ নেয়, সিন্ডিকেট করে দেশের মানুষকে জিম্মি করে করে প্রতারণা, সর্বোচ্চ অনৈতিকতার পরিচয় দেয় তারা। কোনো বিবেক কিংবা মানবতা সেসব দুর্যোগ কিংবা সংকটের মুহূর্তে স্পর্শ করে না অসাধু মহলটিকে। দর্শক, আজকের বিষয়টি হয়তো অনেকের কাছেই পরিচিত হবে, কারণ আপনাদের মধ্যে হয়তো অনেকেই এ ধরনের ভোগান্তির শিকার হয়েছেন, হয়েছেন সিন্ডিকেটের হাতে জিম্মি, হয়েছেন প্রতারণার শিকার। দর্শক বলছি, করোনা শুরু হওয়ার পর থেকে অক্সিজেন নিয়ে ব্যবসায়ীদের প্রতারণা। বিশ্ব আজ স্থবির, অদৃশ্য এক শক্তির ছবলে। 2019 সালের শেষ দিকে চীনের উহানে উৎপত্তি হওয়া অদেখা ভাইরাস আজ ঘুরে বেড়াচ্ছে বিশ্বের প্রতিটি দেশে, যার নাম আজ সকলের কাছে আতঙ্কের, কোভিড-19, করোনা ভাইরাস। নিজ দেশে যাতে প্রবেশ করতে না পারে সেজন্য গত বছরের শেষ দিকেই ব্যবস্থা নিয়ে চেষ্টা চালায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে শেষ রক্ষা পায়নি বাংলাদেশ। গত বছরের মার্চ মাসের প্রথম দিকে সংক্রমিত হয় বাংলাদেশও। দিন পার হওয়ার সাথে সাথে বাড়তে থাকে করোনার সংক্রমণ। যারা সংক্রমিত হয় এসব রোগীদের চিকিৎসার অন্যতম উপকরণ হচ্ছে অক্সিজেন, আর এই সুযোগটি লোপে নাই অক্সিজেন ব্যবসায়ী সিন্ডিকেট। শুরু করে অক্সিজেনের কৃত্রিম সংকট, জিম্মি করে করোনায় সংক্রমিত হওয়া রোগীর স্বজনদের, দামের 4-5 গুণ বেশি দাম আদায় করে সরবরাহ করে অক্সিজেন। দর্শক, গত বছরে যখন দেশে করোনা সংক্রমণ শুরু হয় তখনই করোনা সংক্রমিত রোগী এবং স্বজনদের জিম্মি করে কিভাবে অক্সিজেন ব্যবসায়ীরা প্রতারণা করেছে তা হয়তো আপনারা ভুলে যাননি। এবারেও চলছে তাদের করোনার এই দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেন ব্যবসায়ীদের সেই প্রতারণা। তবে এই পুরো চিত্রটি, অক্সিজেন ব্যবসায়ীদের এই নৈরাজ্য আপনাদের সামনে তুলে ধরব, কিন্তু তার আগে আপনাদের দেখাবো করোনা সংক্রমণ যখন গত বছরে শুরু হয় তখন কিভাবে তারা জিম্মি করেছিল সেই চিত্র। প্রতিনিয়তই করোনায় আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ, আর এর অনেকের মধ্যেই শ্বাসকষ্ট থাকছে, আর যে কারণে বাড়ছে অক্সিজেনের চাহিদা। অক্সিজেন 2 মাস আগেও স্বাভাবিকভাবেই ভাড়া পাওয়া যেত বাসায় থাকা রোগীদের জন্য, কিন্তু এখন পাওয়া যাবে না ভাড়া, আর ফুল সেট কিনতে গেলে অক্সিজেন হয়ে যাবে সোনার হরিণ, গুনতে হবে প্রায় 250,000 টাকা। সিন্ডিকেটের কাছে অসহায় হয়ে পড়ছে ভুক্তভোগী এসব মানুষগুলো। মানুষের এই অভিযোগের সত্যতা জানতে কয়েকটি মেডিকেল ইকুইপমেন্টের
পাইকারি ও খুচরা বাজারে আমরা। এবার জানতে চাই অক্সিজেনের দাম কত বেড়েছে। এটা হলো ফ্লোমিটার, অক্সিজেন ফ্লোমিটার। এই সিলিন্ডারের প্রেশার থাকে হলো 2000 PSI, এই রেগুলেটরের মাধ্যমে ওইটা হয়ে আসে মাত্র 5 PSI। এখন এটাই সোনার হরিণ। মূলত শর্ট কি এটাই? এটাই সিলিন্ডার শর্টেজ আছে, বাট এটা বেশি শর্ট। এটা আসে করতে, এটা আসে মূলত চায়না থেকে। এটাকে চায়না থেকে যে কেউ আনতে পারে নাকি ডিলারশিপ? না, এটা যারা ডিলার ডিস্ট্রিবিউটর তারা আনতে পারে, আমরাও আনতাম, বাট ওখানে এখন অনেক হাই। আমরা যে একটা অক্সিজেন রেগুলেটর কিনতাম $5-60, ওই একটা কিনা লাগতেছে এখন প্রায় $15। যে একটা সিলিন্ডার কিনতাম আমরা $70-90, ওই একটা কিনা লাগতেছে এখন $130-150। একটা ফেস মাস্ক যেটা বিক্রি হয়, অক্সিজেন মাস্ক যেটা বলে, এটা আমাদের আগে কিনা ছিল বাংলাদেশি টাকা $23, এটা এখন চায়নার থেকে আনতে গেলে আমাদের কিনে আনতে হবে $230। সিলিন্ডারগুলো আগে ছিল আপনার হচ্ছে কমপ্লিট $10,000 বা $8,500, সেইগুলো এখন $30,000 করে কমপ্লিট সেট নিচ্ছে। একটা সিলিন্ডার চাইনিজ যেটা, এটার আগের পূর্ব মূল্য ছিল $5,500-6,000, এখন ওই চাইনিজ সিলিন্ডারটা এখন $22,000-25,000 বিক্রি হচ্ছে। করোনার এই দুর্যোগ পুঁজি করে কেন বাড়ছে এবং অক্সিজেনের বাংলাদেশের নিয়ন্ত্রক কারা? আমাদের দেশে 75% অক্সিজেন এবং গ্যাসের ব্যাপার যাই বলেন সেটা কন্ট্রোল করে লিন্ডে বাংলাদেশ। যেমন বাংলাদেশ অক্সিজেন কমায় লিন্ডে, তাদের কাছে গেলে পরে তারা সাপ্লাই দিতে পারতেছে না। ইসলাম গ্রুপ আছে, তারাও ঠিক মতো দিচ্ছে না, দাম বাড়ায় নিতেছে। সিলিন্ডারটা, ওই সিলিন্ডারটা এখন ওরা একজনের কাছে দিয়ে দিচ্ছে, যে কোনো একটা বড় একজন লোক, যে যারা 400-500 পিস সিলিন্ডার একসাথে রাখছে, একসাথে রেখে ওরা আমাদেরকে হাই রেটে বিক্রি করছে। আমাদের মানুষের এই দুর্যোগে অক্সিজেনের দাম বৃদ্ধির বিষয়ে দেখভালের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের কোনো নজরদারি দেখা যায়নি। দাম নিয়ন্ত্রণে তারা ব্যবস্থা নিলে উপকৃত হতো ভুক্তভোগীরা। এই চিত্র দেখলেন করোনার প্রথম ঢেউয়ের, অর্থাৎ গত বছর দেশে যখন করোনার প্রথম সংক্রমণ শুরু হয় তারপর থেকেই মানুষকে জিম্মি করে কীভাবে অক্সিজেনের অসাধু ব্যবসায়ীরা প্রতারণা করে আসছিল সেই চিত্রই আপনাদের কাছে তুলে ধরলাম। তখন থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলেও এই অক্সিজেনের অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে পারেনি, আর তার প্রমাণ হচ্ছে বর্তমানের করোনার দ্বিতীয় ঢেউ। বর্তমান এই সংক্রমণ পরিস্থিতিতেও কমায়নি তারা অক্সিজেনের দাম। বর্তমানে অক্সিজেনের নৈরাজ্য এবং দামের হালচাল তুলে ধরব আপনাদের সামনে, তবে তার আগে যেতে হবে একটি বিরতিতে। ফিরছি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম আবার, সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে যেমনটি বলছিলাম, করোনার দ্বিতীয় ঢেউ অর্থাৎ বর্তমান সংক্রমণ পরিস্থিতিতে অক্সিজেনের দাম এবং নৈরাজ্য এবং অক্সিজেনের পুরো হালচাল আপনাদের সামনে তুলে ধরব, চলুন আমাদের সাথে। মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা যেন অবাক করার মতো। একদিনে মৃত্যুর সংখ্যা শতাধিক হয়েছে, মোট মৃত্যুর সংখ্যা এখন 11,000 ছুঁই ছুঁই, আর আক্রান্ত তা তো লাখে লাখে। আসতে পারে করোনার দ্বিতীয় ঢেউ, এমন আগাম বার্তায় সকল সরকারি হাসপাতালে বসানো হয়েছে সেন্ট্রাল অক্সিজেন লাইন। এদিকে দ্বিতীয় ঢেউ পুঁজি করে অনেকেই ঝুঁকছেন অক্সিজেন ব্যবসার দিকে। দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে ফুটপাথেও চলছে অক্সিজেন কেনাবেচা। কখনোই হয়তো এরকম হরহামেশা অক্সিজেন সিলিন্ডার দেখেননি কেউ। শুধু রাস্তার পাশ নয়, দেখুন অলিগলিতেও চলছে অক্সিজেন কেনাবেচা। সিএনজি, রিক্সা, পিক আপ, এমনকি মোটর সাইকেলেও চলছে অক্সিজেন আনা নেয়া। এরা কেউই রোগীর জন্য অক্সিজেন আনা নেয়া করছেন না, সবাই অক্সিজেনের ব্যবসা করছেন। এবার মাইসার্চ টিম জানতে চাই অক্সিজেনের বর্তমান মূল্য, আর এজন্যই প্রথমে কথা বলি যারা ফুটপাথে বিক্রি করছেন সেসব অক্সিজেন ব্যবসায়ীদের সাথে।
সিলিন্ডার সেট 9,000 9,500 10,000 এইরকম সাড়ে 9,000 9,000 ছানা। গত বছরে করোনা তখন মানুষে সিন্ডিকেটের কারণে দাম বাড়িয়ে দিছে, কারণে তখন 15, 16, 14 কেউ অনেক যাতে যেমনে চেমনে নিছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে যে দাম খুব বেশি একটা কমাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সরেজমিনে প্রমাণ করব আমরা। আর এখনো কি কোনো ঘাটতি আছে? না, কোনো ঘাটতি নেই। হাসপাতালে এখন অক্সিজেনের অভাব নাই। এই সাইজের সিলিন্ডার যার করোনার আগে দাম ছিল 5,000 থেকে 6,000 আর এখন দাম কত? 14,500 টাকা একটা প্যাকেজ আছে, 16,500 টাকা একটা আছে, আর যদি লিন্ডারটা নেয় 26,500। 9,000 সাড়ে 9,000 10,000 বিক্রি হয়েছে। গতকাল ছিল তো 16, গত বছর 16, 17, 20 পর্যন্ত বিক্রি হয়েছে। বিওসি কিংবা লিন্ডে বাংলাদেশের এই সিলিন্ডার দাম করোনার আগে ছিল 6,000 থেকে 7,000, এখন কত? লিন্ডারটা কত? এটা আমি তো বললাম 18,500 টাকা। আচ্ছা, এটা গত বছরের মার্চ এপ্রিলের দিকে যখন করোনা শুরু হয় তখন গত বছরে তো অনেক বেশি দাম ছিল। কত ছিল তখন? গত বছরে ছিল আপনার লাস্ট মনে হয় 42,000 না 43,000 টাকা ছিল। আর ই চায়নারটা? চায়নাটা 25,000 টাকা মতো। লিন্ডারটা এখন চলতেছে হলো 20,500 করে। 17,000 টাকা চলতেছে পুরা সেট। এটা হলো বিওসি বাংলাদেশের। এটা ফুল সেট সহ সিলিন্ডারের দাম ছিল 7,000 থেকে 8,000 আর এখন সেটা থাকে একটা ফ্লোমিটার, তারপর থাকে একটা মাস্ক, তার এটাই সেলাই অক্সিজেন স্ট্যান্ড, তারপরে আপনার থাকে হলে ক্যানোলা, তার যদি লিন্ডারটা নেয় 26,500। করোনার দ্বিতীয় ঢেউ অর্থাৎ বর্তমান সংক্রমণ পরিস্থিতিতে অক্সিজেন এবং সিলিন্ডারের দামের হালচাল এবং নৈরাজ্যের চিত্র দেখলেন আপনারা। দেখলেন প্রথম ঢেউয়ের চেয়ে এই দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেন এবং সিলিন্ডারের দাম কিছুটা কমেছে। তবে করোনা শুরু হওয়ার আগে অক্সিজেন এবং সিলিন্ডারের দাম যা ছিল তার চেয়ে 2-3 গুণ বেশি এখনও বিক্রি হচ্ছে। এর পাশাপাশি অক্সিজেন যে সিলিন্ডার রয়েছে তা রিফিল নিয়ে অসাধু ব্যবসায়ীরা করছে আরেক প্রতারণা, সেই চিত্র দেখাবো। তবে তার আগে যেতে হবে আরেকটি বিরতিতে, ফিরছি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম আবার, সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে যেমনটি বলছিলাম, অক্সিজেনের দাম নিয়ে নৈরাজ্যের পাশাপাশি সিলিন্ডার রিফিল নিয়ে অসাধু ব্যবসায়ীরা করছে আরেক প্রতারণা, চলুন দেখাবো সেই চিত্র। করোনা থেকে সুস্থ হওয়ার অন্যতম হাতিয়ার, কারণ অধিকাংশ আক্রান্তদেরই শ্বাসকষ্ট হওয়ায় নিতে হয় অক্সিজেন। পাওয়া যাচ্ছে না, সিলিন্ডার কিনলে দিতে হবে স্বাভাবিকভাবেই কেনার দাম, আর এখন যদি ভাড়া নেন তাতেও দিতে হবে কেনার দাম। যদি কেউ আমাদের কাছে ভাড়া নেয়, আমরা 10,000 টাকা জমা রেখে দৈনিক 300 টাকা ভাড়া হারা আমরা দিই। আর সিলিন্ডার রিফিল করবেন অর্থাৎ অক্সিজেন শেষ হয়ে গেলে তা আবার রিফিল করতে হবে, সেখানে গুনতে হবে প্রায় 3 গুণেরও বেশি টাকা। অক্সিজেন কোম্পানি সিলিন্ডার রিফিল করবে 123 টাকায়, আর এসব দোকানিরা রিফিল করতে নিবে আপনার কাছ থেকে 300 টাকারও বেশি। আমরা রিফিল মূল্য নিচ্ছি 300 টাকা। এবার যেতে চাই পাইকারি মার্কেটে। এখানে সব ধরনের সার্জিক্যাল কিংবা মেডিকেল ইকুইপমেন্ট পাওয়া যায়। মাইসার্চ টিম এবার দেখতে চায় এই মার্কেটে কোথায় বিক্রি হচ্ছে অক্সিজেন, কিন্তু বেশি একটা খুঁজতে হয়নি। প্রায় সব দোকানেই বিক্রি হচ্ছে কম বেশি অক্সিজেন সিলিন্ডার। কারণ এটাই তো এখন এদের কাছে বড় ব্যবসা। এরাকে একটু কম নিচ্ছে দাম যেহেতু পাইকারি মার্কেট, না এখানেও কম নেই অক্সিজেনের দাম, একটু কমিয়েছে গত বছরের তুলনায়, কারণ হাসপাতালে এখন পর্যাপ্ত অক্সিজেন রয়েছে তাই। হাসপাতালে এখন অক্সিজেনের অভাব নাই এই কারণে। আর এদের কাছেই অসহায় হয়ে পড়ছে করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নেয়া রোগী এবং তার স্বজনরা। বাসার বাড়িতেও নিয়ে যায়, স্টক করতেছে এরকম টাইপের। এই সুযোগটাই কি নিচ্ছে দোকান দিয়ে? জি। আর বাসায় চিকিৎসা নেওয়ার সংখ্যাটাই অনেক বেশি, তাই এই দোকানিদের কাছ থেকেই অক্সিজেন সিলিন্ডার নিতে বাধ্য হয় রোগীর স্বজনরা। অক্সিজেন শুধু এখন ফুটপাত কিংবা অলিগলি নয়, অক্সিজেন এখন পাওয়া যায় অনলাইন
শপিং মলেও। আর সেখানে আরেক স্মার্ট প্রতারণা। করোনার সুযোগ নিয়ে অনলাইনেও চলছে অক্সিজেন ব্যবসা। তবে এসব দোকানিদের কাছ থেকে যারা বাসায় চিকিৎসা নিচ্ছেন করোনায় আক্রান্ত হয়ে, তারাই অক্সিজেন সিলিন্ডার নিচ্ছেন। এসব রোগীদের উদ্দেশ্যে চিকিৎসকরা বলছেন, কোনোভাবেই চিকিৎসকের পরামর্শ ছাড়া অক্সিজেন নেওয়া ঠিক হবে না রোগীর জন্য। একদিকে অসাধু অক্সিজেন ব্যবসায়ীদের বিষয়ে যেমনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা নিতে হবে, তেমনি স্বাস্থ্যবিধির বিষয়ে সতর্ক থাকতে হবে আপনার আমার। তাহলেই এ ধরনের সমস্যা অনেকটা সমাধান সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। দর্শক, মাই টিভি তুলে ধরে সকল অন্যায়, অনিয়ম, দুর্নীতি এবং সমাজের অসঙ্গতির চিত্র। মাই টিভি তুলে ধরে আপনাদের নানা অজানা তথ্য। আপনারাও যে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন আমাদেরকে। চিঠি লিখতে পারেন প্রযোজক মাই সার্চ, মাই টিভি 150-155 পূর্ব উলন, হাতিরঝিল, রামপুরা, ঢাকা, এই ঠিকানায়। সবশেষ আবারও বলবো, সাহস করে তথ্য দিন, পৌঁছে যাবে মাই সার্চ টিম। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।